আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফ মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম ভীষণ সুন্দর আর ভীষণ মজার একটা পুডিং রেসিপি নিয়ে। বানানোর পদ্ধতি তো একদমই সহজ, যে কেউ এই পুডিং একবার দেখা মাত্রই বানাতে পারবে। আশা করছি আমার এই পুডিং রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটিতে একটি লাইক দিতে ভুলবেন না, কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে পুডিংয়ের প্রথম স্টেপটা আমি করে নিচ্ছি। এই পুডিংয়ের দুটো স্টেপ রয়েছে। প্রথম স্টেপে আমি দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি, এখানে তরল দুধ। সেই সাথে একটা কাপের মধ্যে সামান্য পরিমাণ তরল দুধের সাথে আমি এই আগার-আগার পাউডারটা দুই চামচ মিক্স করে নিচ্ছি। মিক্স করে একটা পাশে রেখে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে এই চিনির পরিমাণটা একদম পারফেক্ট। চিনিটা দেয়া হয়ে গেলে একটু মিশিয়ে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে। এবার একটা বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন এই রকম একটু বলক উঠে আসবে, দেখতে পাচ্ছেন, অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু দুধের উপরে সর পড়ে যাবে। অনবরত নেড়ে চেড়ে এখানে আমি সেই যে দুধের মধ্যে আগার-আগার পাউডারটা মিশিয়ে রেখেছিলাম দুই চা চামচ পরিমাণ, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আগার-আগার পাউডারটা কখনোই গরম দুধের মধ্যে সরাসরি দুধ মানে লিকুইড কিছু ছাড়াই ইউজ করবেন না, তা না হলে কিন্তু সেটা জমে যাবে। এবার দুই মিনিট আমি এটাকে জাল করে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে দুইটা মিনিট আমি এটাকে জাল করে নিলাম। এবার চুলাটা বন্ধ করে পাতিলটাকে একটা পাশে সরিয়ে রাখছি। এটা একটা ট্রান্সফার করছি আমি একটা বাটিতে, যেই বাটিটাতে আমি পুডিংটা সেট করব সেই বাটিটার মধ্যে আমি সম্পূর্ণ দুধটা ঢেলে দিলাম পুডিংয়ের। এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। ঠিক 30 মিনিট পরে আমি পুডিংয়ের সেকেন্ড স্টেপটা করছি। দেখে নিন, একটা হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি, এক কাপ এবং হাফ কাপ পরিমাণ। দেড় কাপ পরিমাণ পানি দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এই অ্যাসেন্সটা। আপনারা যে কোনো মুদি দোকানে কিংবা সুপার শপে এই অ্যাসেন্সটা খুব সহজেই পেয়ে যেতে পারেন। আমি অরেঞ্জ অ্যাসেন্সটা ইউজ করছি, আপনারা চাইলে ভ্যানিলা অ্যাসেন্সটা ইউজ করতে পারেন, চাইলে অ্যাসেন্স বাদও দিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ আগার-আগার পাউডার। এখানে আমি দেড় চা চামচ আগার-আগার পাউডার দিয়েছি, চুলাটা কিন্তু এখনও আমি ধরিয়ে দেইনি। আগার-আগার পাউডারটা দেওয়ার পর একটু ভালো মতন নেড়ে চেড়ে তারপর আমি চুলাটা জ্বালাবো। এবার এখানে হাফ চা চামচের মতো ফুড কালার দিয়েছি, রেড ফুড কালার, এতে করে পুডিংটা দেখতে খুব বেশি সুন্দর লাগবে। আপনারা চাইলে যে কোনো ফুড কালার এখানে ইউজ করতে পারেন। এইবার অনবরত নেড়ে চেড়ে দুটো বলকের জন্য অপেক্ষা করছি। দুই মিনিট জাল করে দুটো বলক তুলে নিয়েই এই পুডিংয়ের মিশ্রণটাকে আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে। দুটো বলক উঠে গিয়েছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। অপরদিকে আমার পুডিংটা কিন্তু খুব ভালো মতন সেট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব ভালো মতন জমে গিয়েছে। এবার এই পুডিংয়ের মিশ্রণটা উপর থেকে এভাবে ঢেলে দিচ্ছি। এইবার ঠিক এইভাবে স্প্যাচুলার সাহায্যে একটু উঠিয়ে উঠিয়ে দেবেন, যেন নিচেও পুডিংয়ের আস্তরটা বসে, তা না হলে কিন্তু নিচটা সাদা থেকে যাবে, লাল রংটা হবে না। খুব ভালো মতন উঠিয়ে উঠিয়ে দিচ্ছি আমি। এবার এই পুডিংটাকে খুব ভালো মতন ঠান্ডা করে নিতে হবে। আমি এটার গরম ভাবটা চলে গেলে ফ্রিজে রেখে দুই ঘন্টা যাবত ঠান্ডা করে নিচ্ছি। ফিরে আসলাম ঠিক দুই ঘন্টা পরে। এই পুডিংটা খুব ভালো মতন সেট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব ভালো মতন বসে গিয়েছে। এইবার পুডিংটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখুন পুডিংয়ের ভিতরটা কেমন হয়েছে, আমি আপনাদেরকে একটা পিস একটু দেখাচ্ছি কেটে।
দেখুন মাশাল্লাহ করে কতটা সুন্দর হয়েছে এই পুডিংটা, দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, ভীষণ কালারফুল এই পুডিংটা। এই পুডিংটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ভীষণ মজার। দেখুন পুডিংটা কিন্তু নিচের সাইডটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা ভালো হয়েছে এই পুডিংয়ের কালারটা। আশা করছি আমার এই সহজ সুন্দর পুডিং রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ রেসিপিটিতে একটি লাইক দিতে ভুলবেন না, কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনার যে কোনো মতামত, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে নতুন নতুন রেসিপির দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।